মাইটি তো খাইছি খাইছি মানুষের মানে বাড়িতে যাই মুখ দেওয়া মুখ কামলে এখন তো থানা পুলিশে দিয়ে দেবে এখন তো ছাড়াইবেও না বাপে বেতন থাকা খাওয়া সব এই জায়গা মালিকের আপনার নাম হইছে আক্তারুল জামান একটা ড্রাইভার পেশায় একসাথে ঢাকায় চাকরি পেতা করছি ওই আমারে তার কাছে পাঠাইছি যেরকম তার লাগে এই নাম্বার দিছে এবং তার কাছে সকালবেলা আসছে যোগাযোগ হয়েছে শিল্প তারাকে আমি একবার দেখছি দেখার পরে ও আমার চাবি দিয়েছে সকালবেলা ড্রাইভার চলে গেছে যে ড্রাইভার যে বাসায় ছিল আমার ওই বাসায় দিয়ে গেছে যে এই বাসায় তুমি ঘুমাও সকালবেলা আমি তুমি যদি আমি বলছি যে আগে চাকরি দেখবো একদিন দুই দিন ডিউটি করার পরে ভালো লাগে আমি করবো না করলে আমি চলে যাবো আমি অন্য জায়গায় ডিউটি দিয়েছি আজকে পাঁচ দিন আগে আমি প্রতিদিন ডিউটি করি দুই বছর ধরে পাঁচ দিন আগে আইসি আজকে দেখি রাত তিনটার সময় গাড়ি নাই তাই গাড়ি নেওয়ার পরে এই গাড়িটা প্রথম আছে মোটর সাইকেল নিয়ে তিনজন আইয়া গাড়িটা দেখি পানি কুলি দিয়ে ধুইতে সব গাড়ি পানি থাকে তা ধোয়ার পরে ওরা গাড়িটা টান দিয়ে নিয়ে চলে গেল মোটর সাইকেল চালাইতে এই গাড়িও চালাইতে না তিনজন এই গাড়ি ওর তিনজন পরের দিন দেখি চারটার সময় গাড়ি থুয়ে গেছে বিকাল না সকাল সকালে ভোর সকালে নিয়ে যায় আবার সকালে থুয়ে যায় আমি থাকতেও থুয়ে যায় কোনো সময় আমি না থাকলেও থুয়ে যায় তখন এটা আমার সন্দেহ হলো তা ব্যাপার কি মোটর সাইকেল নিয়ে গাড়িতে করে তিন চারজন লোক আসে কেস পাই দেওয়া বিজেপি আর ড্রাইভারের মতন ভাবি না এবং এই লোক গুনা আমি তো তার সামনে যাইতে না এখন রাত দুইটা তিনটার সময় তাহলে আমার অ্যারেস্ট করতে পারে তখন আমি যাই না এরাই গাড়ি থুয়ে এরাই গাড়ি নিয়ে যাও সামনে যাই না আর পরশুদিন কে দেয় কি দুই দিন কেসাইকেলকার আগের দিন কে দেয় সাদাটা প্রাইভেট আইন ওই রাস্তার মাথায় আমি রাস্তায় থামাইয়া পাঁচজন লোক নামাই দিয়ে গেছে ওই পাঁচজন এইখান থেকে বিস্কে গেছে গেছে ওই রাস্তায় গেছে এই রাস্তায় গেছে ওই রাস্তায় গেছে এখন এইখান থেকে একজন লোক গাড়ি নিয়ে এই মোটর সাইকেলে তিনজন আইসে তিনজন আইয়া গাড়ি তোরছে উঠিয়া গাড়ি নিয়ে গেছে কি মোটর সাইকেল একজন চালাই নিয়ে গেছে গিয়া পরে দেখি গাড়ি ভরা ওরা ভরিয়া ভরে দিক টান দিয়ে আটকে যায় যখন এদিক যায় আবার এই রাস্তা দিয়ে টল দেয় খালি টাকেরাত এইডুক টাকেরাত এইডুক সারা রায় এখন বলছি গাড়ি কার ভাই আমার আপনি কে আমি ড্রাইভার মালিক আর একজন বলেন আপনি কাগজপত্র কই কাগজপত্র দেয় না কার বাসায় থাকে না কই না মালিকের নামও কইতে পারে না মালিক টাকা রাডের টাকার নাম কর নাম কইতে না তখন ও ফোন ধরে দিছে এই মালিক এই এই বাসা এই সাইডে এসে এই সাইড দিয়ে যায় সকালবেলা হইলে ওই সাইড দিয়ে যায় তিন জায়গা তিন দূর যায় আর এইভাবে প্রায় বিশ জন লোক আছে ওদের সাথে প্রাইভেট গাড়ি নিয়ে আসে মোটরসাইকেল নিয়ে আসে লোক আছে ভাই টাকার আডি লোক আছে লোক প্রায় দশ বারো জন টাকার আডি লোক দশ বারো জন আছে গাড়ি দেখাই দিয়ে গিয়েছে এবং আমি আসছি সব এই